আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে হাঁসের রেসিপি করে দেখাবো, একদম ঝাল ঝাল হাঁসের মাংস ভুনা, এবং সাথে থাকছে খুবই ইজি হাঁসের হাঁসটাকে আপনারা কীভাবে খুব সহজেই বাসায় কে কাটতে পারবেন সেটাও থাকছে, সাথে আরও অনেকগুলো টিপস দিব। তো আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, দেখলে তারপরে আপনারা বুঝতে পারবেন আসলে কত সহজে আসলে হাঁসটাকে আপনারা বাসায় কেটে নিতে পারেন এবং খুবই মজা করে রান্না করতে পারেন। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে দুটি হাঁস নিয়েছি আমরা, হাঁসগুলো মাশাল্লাহ একটু বড় সাইজেরই, এক একটা প্রায় 2 কেজি পরিমাণ হবে, এখানে বোঝা যাচ্ছে কিনা জানি না। আর হাঁসগুলোর ভিতর মানে দেখে মনে হচ্ছে প্রচুর তেল আছে, তো শীত তো পায় যা যায় অবস্থা, হাঁসের মাংস কি না খেলে হয় শীতে? শীতে কিন্তু হাঁসের মাংসটা খেতে অসম্ভব টেস্ট। তো হাঁসটাকে প্রথমেই কিন্তু ঠিক এভাবে করে বাজার থেকে কিনে এনে মানে বাজার থেকেই ড্রেসিং করে নিয়ে আসা হয়েছে বাসায়। তো বাসায় আনার পর আপনারা যা করবেন, যে ড্রেসিংটা তো সবসময় করে দেয় বাট বাকি কাজটা কিন্তু নিজেদেরকেই করতে হয়। তো চুলায় ঠিক এভাবে কিন্তু হাঁসটাকে একটু ধরে রেখে একটু ছেঁকে নিতে হবে। আর এ ছাকা মানে এ ছেঁকে নেওয়ার কারণটা হচ্ছে যে যেন হাঁসের গায়ে যে আঁশগুলো পশমগুলো থাকে সেগুলো যদি ড্রেসিং করার পরও লেগে থাকে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠে যখনই চুলায় আপনারা এভাবে করে একটু আগুনে এটাকে ছেঁকে নেবেন বা একটু ধরে এভাবে একটু ইয়ে করে নেবেন। অলরেডি কিন্তু আপনারা বুঝতে পারছেন কি না আমি জানি না, এই মানে হাঁসের গায়ের যে পশমগুলো ছিল সেগুলো কিন্তু অলরেডি ফুটে উঠেছে, একদম কালো কালো হয়ে গেছে আগুনে ছাকার ফলে, এটা একদম খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। হাঁস বা কবুতর বলেন, এগুলো কিন্তু বাজার থেকে ড্রেসিং করে দেয় ঠিকই বাট বাকি কাজটা কিন্তু নিজেদেরকেই করতে হয়। তো যারা অভিজ্ঞ তারা আসলে খুব ভালো এই কাজগুলো করতে পারে, যারা একেবারেই নতুন তারা হয় অনেকে জানেই না এগুলো কীভাবে করতে হয়, বা অনেকের খেতে ইচ্ছে করে বাট জানে না দেখেই কিন্তু খেতে পারে না। তো আজকে আমি আপনাদের এই সম্পূর্ণ ভিডিওটা দেখাবো যে ঠিক কীভাবে কী করতে হবে। তো অলরেডি আগুনে ছেঁকে নেওয়ার ফলে যে পশমগুলো আসলে হাঁসের গায়ে ফুটে উঠেছে কালো কালো হয়ে, সেগুলো বেছে নিতে হবে প্রথমে খুব ভালো করে, ঠিক এভাবে করে। আর খেয়াল রাখতে হবে একটি পশমও যেন না থাকে, তো এর জন্য খুব ভালো করে কিন্তু এটাকে একদম বেছে নিতে হবে। তো এরপর কিন্তু হাঁসের কাটাটা দেখাচ্ছি, যে হাঁসটাকে কীভাবে আপনারা খুব সহজেই কেটে নিতে পারেন বঠি দিয়ে। দেখতেই পাচ্ছেন প্রথমে মাথাটা এবং পরে দুই পাশের দুই যে পাখনা থাকে সেগুলো কেটে নিতে হবে, এরপর পাগুলোকে ঠিক এভাবে করে জয়েন্ট থেকে কেটে নিতে হবে। তো এবার এটাকে ঠিক মাঝ বরাবর এভাবে করে কিন্তু কেটে নিতে হবে, একটু সামান্য কাটলে কিন্তু হাত দিয়ে টানলে এটা একদম ফাঁকা হয়ে যায়। তো ভিতর থেকে এবার যে আসলে এটার ভিতর যে কলিজা বা গুদা আরও যা যা থাকে এগুলো ক্লিন করে নিতে হবে প্রথমে, ওগুলো বের করে নিতে হবে। তো আবার কাটতে কাটতেও খেয়াল করবেন যে এটার ভিতর আসলে অন্য কোনো পশম আছে কি না, সেগুলো একটু বেছে নেওয়ার চেষ্টা করবেন। তো আম্মু আসলে সেই কাজটাই করছে, উনি কাটার সাথে সাথে আবার একটু বেছেও নিচ্ছে, খেয়াল করছে যে আর কোনো পশম টশম আছে কি না। তো প্রথমে রানের যে অংশটা থাম যেটাকে আমরা বলি আসলে সেটা প্রথমে কেটে নিয়েছে আম্মু। আর হাঁসের টেস্টটা কিন্তু নির্ভর করে হাঁসের মাংসের এই উপরের চামড়াটার উপর অনেকগুণ বেশি নির্ভর করে, কারণ এই চামড়া থেকে কিন্তু প্রচুর তেলটা বের হয়। হাঁসের মাংসটা কিন্তু তেলটার উপরও অনেক ডিপেন্ডেন্ট, মানে যে হাঁসে তেল থাকে ওটা নাকি খেতেও অনেক টেস্টি হয়, এটা সবসময় বলে সকলে শুনতে পাই। তো তো অনেকে আছে যে ঝামেলাগুলোর কারণে আসলে উপরের চামড়াটা হয় কেটেই ফেলে দেয়, আবার অনেকে যারা আসলে পারে অভিজ্ঞ তারা ঠিক এভাবে করে আসলে কেটে নেয়। তো চামড়া না ফেলে কীভাবে আপনারা খুব ভালো করে এভাবে কাটতে পারেন সেটি আসলে দেখাচ্ছি।
তো কাঁটাটা আপনারা খেয়াল করছেন কিনা জানি না, এটা কিন্তু অলরেডি অনেকগুলো পিস হয়ে গেছে কাঁটা। আর সুন্দর করে আপনারা আসলে যে যে এরকম পিস খেতে লাইক করেন সেভাবেই কিন্তু কেটে নিতে হবে। তো এটাকে মোটামুটি একদম মাঝারি সাইজ যেগুলো সেগুলোর মতো করে পিস করে নেওয়া হচ্ছে। তো একে একে করে মানে প্রথম যে একটি দুই ভাগ করেছিল তার এক ভাগ কিন্তু অলরেডি কাটা হয়ে গেছে। এবার আমার যে কলিজা গুদ্দগুলো ছিল সেগুলোকে একটু কেটে নিচ্ছে বঠি দিয়ে খুব সুন্দরভাবে। আর ফাঁকে ফাঁকে দেখছে যে উপরের যে চামড়াটা সেটার উপর আসলে কোনো পশম টশম আছে কি না সেগুলো একটু বেছে নেওয়ার চেষ্টা করছে। তো এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করার একটাই কারণ যে যারা আসলে আসলে হাঁসের মাংসটা খেতে ইচ্ছে করে বাট কীভাবে কাটতে হবে বা হাঁসটাকে কী করতে হয় অনেকেই আমরা হয় জানি আর অনেকেই বা জানেই না, তো তাদের জন্য আসলে আজকের এই ভিডিওটি কীভাবে আপনারা বাসায় খুব সহজে খেতে ইচ্ছে করলে আসলে কত সহজভাবে আপনারা কেটে এটাকে ক্লিন করে মানে কত সহজভাবে রান্না করে খেতে পারেন রান্নাটাও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। একদম ঝাল ঝাল ভুনা যেটা হাঁসের মাংসে সেটা শেয়ার করব, অসম্ভব টেস্টি ছিল আম্মুর হাতের এই হাঁসের মাংসের রেসিপিটি। তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে যদি এভাবে আপনারা রেসিপিটি করে থাকেন। তো অলরেডি কিন্তু পুরোটাই কাটা হয়ে গেছে, পুরোটা আপনাদেরকে আসলে দেখাচ্ছি কাটাটা। মাঝখানে আসলে আমার ভাইয়ের মেয়েটা চলে এসেছিল, সে দুষ্টুমি করছিল, এসে আমাকে আবার পিপি বলে ডাকে। সে পুপি বলতে পারে না, বলে পিপি, সে পিপি পিপি মানে তার কথা শোনার জন্য সে আমাকে অস্থির করে ফেলছিল। তো অলরেডি যে থাম মানে সম্পূর্ণ থামের যে অংশটা সেটা কিন্তু দুই ভাগ করে নেওয়া হলো। তো অলরেডি বাকি অংশটা আম্মু ধরে ফেলেছে, সেটাও কেটে নিচ্ছে ঠিক এভাবে করে। এবং গলার যে পাশটা থাকে আসলে ওখান দিয়ে যে হাঁসের চামড়াটা ছিল সেটা আবার বঠি দিয়ে একটু ক্লিন করে নিচ্ছে আম্মু, যে এটা আসলে কিভাবে করতে হবে সেটাই দেখিয়ে দিচ্ছে। মানে আমি একটু ডিটেলসভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনাদের সুবিধার্থেই। আসলে আমি আসলে নিজেও হাঁসের মাংসটা মানে হাঁস কিভাবে কাটতে হয় সেটা জানি না, তো আম্মু যখন কাটছিল এর জন্য বসে বসে দেখছিলাম এবং চিন্তা করছিলাম। আমার মতো হয় অনেকেই আছে যারা আসলে হাঁসটাকে কাটতে পারে না, তো তখনই মাথায় আসলো যে আসলে আমি এই ভিডিওটি শেয়ার করি। আম্মু বলছিল যে শিখে নে, যে পরে পরবর্তীতে কাজে লাগবে, তোর যখন খেতে ইচ্ছে করবে তখন হয় আমি নাও ক্লিন করে দিতে পারি বা আমি নাও থাকতে পারি, তখন তোর ঠিকই কাজে লাগবে এটা। তো এর জন্য আসলে মাথায় আসলো যে এই ভিডিওটা আমি করি। তো আমার মতো যারা আছে আসলে হাঁসটাকে কাটতে পারে না বা হাঁস কীভাবে কাটতে হয় বা কীভাবে রান্না করতে হয় এটা আমরা অনেকেই জানি না বা খেতে ইচ্ছে করে প্রচুর, তা আমার কিন্তু হাঁসের মাংসটা খেতে অসম্ভব ভালো লাগে। শীতে হলে তো কথাই নেই, খুবই ভালো লাগে আসলে, খুব মন চায় খেতে মাঝে মধ্যে। তো আম্মুই বেশি সবসময় পাঠায়, আমি আসলে হাঁস কাটতেও পারি না রান্নাও করতে পারি না, তো এর জন্য আম্মু বলছিল। তো এর জন্য আসলে ভিডিওটা করা সম্পূর্ণ ভিডিওটি এর জন্য আমি ভাবলাম যে আমার মতো যারা আছে তাদের সাথে একটু শেয়ার করি। সবাই তো আর সব কিছু আসলে পারে না, এর জন্য অনেক কিছুই ল্যাকিংস থেকে যায়, তো এর জন্য আসলে ভিডিওটি শেয়ার করা। তো এখন পিসগুলো কিন্তু অলরেডি করা হয়ে গেছে, একদম আম্মু মাথা তারপর পা সব কিছুই নিয়েছে, একদম এখানে পুরো একটি হাঁস নিয়েছে। তো এটাকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে, আম্মু ধুয়ে নিয়েছে এবং এতে পরিমাণ মতো হলুদ গুঁড়িটা দিয়ে দিচ্ছে আম্মু, এবার রান্না করার পালা আর কি। তো হলুদ গুঁড়িটা দিয়ে দিল, দিয়ে দিচ্ছে লাল মরিচ গুঁড়ো। আম্মু যে মরিচ গুঁড়োটা ইউজ করছে এই মরিচ গুঁড়োটা অনেক ঝাল আসলে, এর জন্য আম্মু কম পরিমাণেই দিয়েছে। তো
দিয়ে দিয়েছে জিরে গুঁড়ি এবং 2 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্টটা দিয়ে দিয়েছে। রসুন পেস্টটা একটু বেশি দিতে হবে, তো আম্মু 2 টেবিল চামচ দিয়ে আরও একটু দিয়েছে। চিন্তা করছিল যে আরেকটু মেবি লাগবে। আর এখানে আম্মু গরম মশলাটাকে পাটায় বেটে নিয়েছে, এলাচ, দারুচিনি, আপনার লবঙ্গ, কিছু আবার কি বলবো, একটি তেজপাতা, মানে সব কিছু, তেজপাতা বলতে মানে তেজপাতাটাকে ব্লান্ডারে গুঁড়ি করে নিয়ে তারপর এটাকে আবার একটু পাটায় মিহি করে গরম মশলার সাথে বেটে নিয়েছে। তো আদা পেস্টটাও দিয়ে দিয়েছে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। আর হাঁস রান্না করতে একটি জিনিস দেওয়া লাগে, সেটা হয় অনেকেই জানে না, সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, জায়ফল বাটা। আম্মু বলছিল যে হাঁস রান্না করতে জায়ফলটা যদি না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু হাঁসটা এতটা টেস্টি হয় না। তো আসলে সেটার প্রমাণ আমি অলরেডি পেয়েছি, কেননা আম্মুর হাতের হাঁস রান্নাটা অসম্ভব টেস্টি, যে খায় সেই বলে অনেক টেস্টি। তো জায়ফল বাটাও দিয়ে দিয়েছে প্রায় 1 চামচ পরিমাণ। আর এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আম্মু ইউজ করছে এবং কাঁচামরিচও দিয়ে দিয়েছে মাঝখান থেকে পালি করে, একদম 2টি কাঁচামরিচ। এখন আস্ত তেজপাতাও দিয়ে দিচ্ছে 2টি, মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়েছে এবং 2 টুকরো দারুচিনিও দিয়ে দিল। যদিও দারুচিনি, এলাচ, লবঙ্গ সব কিছু আম্মু একবার বেটে দিয়েছে প্রায় 1 চামচ পরিমাণের মতো, আবার এটাকে আস্তও দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে এটা অনেক টেস্টি হয় হাঁস রান্নাটা। আর পরিমাণ মতো লবণটাও দিয়ে দিল। মোটামুটি কিন্তু মানে সব ধরনের মশলাই দেওয়া হয়ে গেছে। আর এই হাঁস রান্নাটা আম্মু রান্না করবে সরিষার তেল দিয়ে। তো সরিষার তেলটা দিয়ে দিয়েছে প্রায় 1/3 কাপ পরিমাণ সরিষার তেলটা ইউজ করছে। আর আপনারাও হাঁসটা সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে দেখবেন হাঁসের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তো এবার কবজির ব্যায়াম শুরু। তো আম্মু এটাকে খুব ভালো করে হাত দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছে। তো আম্মু বলছিল যে এটা মাখানোর উপরও অনেক ডিপেন্ড করে আসলে যে কতটা টেস্টি হবে। এটাকে প্রায় আম্মু 10 মিনিটের মতো হাত দিয়ে এভাবেই খুব ভালো করে মাখছিল আর কি। তো মাখানো হয়ে গেছে। তো আম্মু বলছিল যে এটাকে এখন কমপক্ষে 10 মিনিট আমি ম্যারিনেট করে রাখবো। তো 10 মিনিট পর আম্মু আসলে চুলায় বসিয়ে দিয়েছে, আম্মু আমার কথা ভুলে গেছে আবার। তো আবার আমি আসলাম, যে বলছিল যে মাত্র চুলায় বসিয়েছি 5 মিনিটের মতো হবে। তো হাঁসটা বসানোর পরে প্রচুর পানি ছেড়ে দিয়েছে। আর হাঁসটাও দেখে আপনাদের কাছে কি মনে হয়েছে জানি না, আমি তখন বলেছিলাম যে হাঁসটা দেখে মনে হচ্ছে প্রচুর তেল হবে, হাঁসে ওখান থেকে প্রচুর তেলটা বের হবে। তা আম্মু একটু নেড়ে চেড়ে দিচ্ছিল, 5 মিনিটেই প্রচুর আসলে পানিটা বের হয়ে গেছে। তা আম্মু মানে বলছিল যে এই হাঁসটা মনে হয় না রান্না করতে যে এক্সট্রা কোনো পানি ইউজ করা লাগবে। তো এই হাঁসের মাংসটা এবার আম্মু ঢাকনা দিয়ে ঢেকে দিল। তো ঢাকনাটা দিয়ে ঢেকে দেওয়ার পর একদম হাই হিটে 10 মিনিট এটাকে রেখেছিল। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন প্রচুর পানি বের হয়ে গেছে, কিন্তু মানে এক্সট্রা যে পানি দিবে তার কোনো দরকারই হয়নি, প্রচুর পানি বের হয়েছে এটা থেকে। তো যেহেতু এটাতে অনেক মশলা ইউজ করা হয়েছে, ম্যারিনেট করে রাখা হয়েছে, আর হাঁসটা জায়ফল দিলে কিন্তু যে কোনো মাংসই খুব তাড়াতাড়ি হয়ে যায় সেটা আমরা কম বেশি সকলেই জানি। তো হাঁসটাও ঠিক এমন। তো আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিল আম্মু 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর এটা কিন্তু অলরেডি একেবারেই রেডি। আম্মু এই ফাঁকে একটি আলুও দিয়ে দিয়েছে, নতুন আলুগুলো। আমার আবার আলুটা খেতে অসম্ভব টেস্ট লাগে, যে কোনো মাংসের আলুই হোক, তার জন্য আম্মু প্রথমে ভুলে গিয়েছিল। তো পরে আবার একটি দিয়ে দিয়েছে এবং একদম নামানোর আগ মুহূর্তে এখন ধনে পাতাটা ইউজ করছে, ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছে আম্মু। এখানে প্রায় আম্মু 1/3 কাপ পরিমাণ ধনে পাতা কুচিটা ইউজ করেছে। আম্মু বলছিল যে শীতকাল যেহেতু ধনে পাতাটা ইউজ করলে এটার টেস্টটা আরও বেশি বেড়ে যায়। আর এটার কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন, আর খেতেও অসম্ভব টেস্টি ছিল। তো এই ছিল আজকের হাঁসের রেসিপি, হাঁসটা অসম্ভব টেস্টি ছিল।
সো ভিউয়ার্স, আশা করছি এভাবে আপনারা যদি রান্না করে থাকেন সেক্ষেত্রে আশা করছি আপনাদেরও এই হাঁসের রেসিপিটা অসম্ভব ভালো লাগবে। আর আজকে আমি যে টিপসগুলো দিলাম আপনাদের সাথে, যে রেসিপিটি শেয়ার করলাম, সম্পূর্ণ ভিডিওটি আশা করছি আপনাদের কাজেও লাগবে। সো ভিউয়ার্স, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন এমনই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আজ তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।